আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের দেশের খাবার তো আমাদের পছন্দের তালিকায় আছে। তবে আমরাও সচেতন হয়েছি অনেক এই যেমন ধরুন ওষ তো খেতাম আমরা এখন আরও নানাভাবে নানা রকম করে ওস তৈরি করে খেতে পছন্দ করি হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছেন আজ তৈরি করবো ওসের প্যানকেক সাথে থাকবে চাটনি চাটনিগুলিও বেশ মজার তো আসুন বন্ধুরা আর দেরি না করে ওর্সের প্যানকেক কিভাবে তৈরি হবে দেখি প্যানকেক তো তৈরি হবে তার আগে কিছু সেরে নি গরম পাত্রে দিয়ে দিলাম ওটস আধা কাপ ওটস নিয়েছি চুলা রাস কমিয়ে ভেজে নিচ্ছি প্রায় দুই তিন মিনিট ভেজে নিলাম ঘ্রান পাচ্ছি ভাজা হয়েছে চুলা বন্ধ করে দিলাম চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হতে থাক এর মধ্যে ঠান্ডাও হয়ে গিয়েছে মুচমুছি হয়েছে ও খুব সুন্দর বের হয়েছে এবার একটি কাজ করি ওর্সগুলো হাত দিয়ে হালকা গুঁড়া করে নিচ্ছি গুঁড়া করে নিলাম কি দিয়ে ভেজাবো ভাবছি পানি দিয়ে না দুধ দিয়ে পানি দিয়ে তো ভিজানো যাবেই আমি বরঞ্চ দুধ দিয়ে ভিজিয়ে দিচ্ছি টেস্ট হবে বেশি আধা কাপ দুধ নিয়েছি অল্প করে দিচ্ছি আর নেট মেশাচ্ছি ওটসের মধ্যে দুধ আমি একবারে না দিয়ে বারে বারে দিলাম আমরা ওটস নিয়েছি আধা কাপ দুধও আধা কাপ নিয়েছি সবটুকুই লেগেছে ওটসের মধ্যে দুধ মেশাচ্ছি আর দুটোর মিশ্রণে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে দশ মিনিটের জন্য রেখে দিলাম এবার আরেকটি পাত্র নিলাম এই পাত্রে দিলাম পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ আমি ছোটো কিউব করে কেটে নিয়েছি দুইটি কাঁচামরিচ কুচি দিলাম মাঝারি একটি টমেটো নিয়েছি কুচি করে দিয়েছি গাজর কুচি দিলাম আরও নিয়েছি জিরা গুঁড়া গুঁড়া আর শুকনা আধা চা চামচ করে দিলাম একটি ডিম দিলাম ভাজা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ ঘ্রাণ সুন্দর হবে আর দিলাম ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ দিলাম লবণ অল্প করে লবণ আর ঝাল যার যার টেস্ট অনুযায়ী দেওয়া ভালো এবারের কাজ হবে সব একসাথে মিশিয়ে দেওয়া এখনই অনেক মজার ঘাণ পাচ্ছি দশ মিনিটও আমাদের হয়ে গিয়েছে ওটস ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে ওটস ভিজে বেশ নরম হয়েছে সবজিতে ভিজানো ওটসগুলো দিয়ে দিলাম এবার মিশাতে হবে ভালো করে সবজির সাথে বেশ কালারফুল হয়েছে দেখতে যার যে ধরনের সবজি পছন্দ তা দিয়েই করা যাবে প্যানকেক কোনো সমস্যা হবে না দেখে মনে হচ্ছে আরেকটি ডিম লাগবে হ্যাঁ বন্ধুরা তাই লাগবে দিয়ে দিলাম ডিম ডিম মিশানো হলো এবার সব দিক থেকে ঠিক আছে যেহেতু আমি সকালের নাস্তা খাবো ঝটপট তৈরি করে নিচ্ছি তেলও খুব অল্প লাগবে এই রেসিপিতে পাত্রে দিলাম অল্প করে তেল তেল গরম হয়েছে এবার দেব এবার তৈরি করবো প্যানকেক তবে একবারে দেবো না অল্প করে দিলাম এভাবে তৈরি করে নিতে পারেন খুব সহজে ঝামেলা নেই ওর প্যানকেক তৈরি করতে চুলারাজ রাস মাঝামাঝি চেয়ে কমানো আছে প্রায় তিন মিনিট হয়েছে দেখি এপিট হয়েছে এবার উল্টে দিলাম আরও দুই মিনিট অপেক্ষা করি দুই মিনিট তো হলো হয়েছে কিনা বুঝতে পারবো কিভাবে। সেটা বোঝার জন্য পরীক্ষা করি দেখুন আমি প্যানকেকে চাপ দিচ্ছি আর ভিতরে চলে যাচ্ছে আর ছেড়ে দিচ্ছি উপরে উঠে যাচ্ছে তার মানে আমাদের হয়ে গিয়েছে এবার উঠিয়ে নিচ্ছি এভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি এভাবে আমি বাকিগুলো করে নিলাম এরকম প্যানকেক হয়েছে তিনটি ওটসের প্যানকেক গরম খেতে যেমন ভালো লাগবে আবার ঠান্ডাও ভালো লাগবে বন্ধুরা একটি পুদিনা পাতার সস আরেকটি তেঁতুলের সস এই দুই ধরনের সস দিয়ে ওটসের প্যানকেক খেতে অসাধারণ লাগবে প্যানকেক বড়দের তো পছন্দ হবে ছোটরাও অনেক পছন্দ করবে তবে যে কোনো সস দিয়ে খেতে পারেন তৈরি করে নিলাম সবার পছন্দের ওর্সের প্যানকেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই